আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে একটা আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার গত ব্লগে আপনারা হয়তো দেখেছেন যে আমি দারাজে গিয়েছিলাম, আমার কিছু পার্সেল আসবে বলেছিলাম, বাট পার্সেলগুলো আমি তখন নিতে পারিনি। আজ সকালে গিয়ে আমি আবার পার্সেলগুলো নিয়ে আসলাম। সো কী কী অর্ডার করেছিলাম আর পার্সেলে কী কী এসেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা ম্যানিকিউর পেডিকিউর সেট দেখালাম, এরপরে এটা হচ্ছে একটা ট্রাইপড স্ট্যান্ড, এটা মাইক্রোফোন স্ট্যান্ডও বলে আবার ক্যামেরা আর মোবাইল স্ট্যান্ডও বলা যায়। আমার ট্রাইপডটা ভেঙে গেছে যার জন্য আমি এটা অর্ডার করেছি, আর এটা জাস্ট মানে ট্রাইপড না, স্ট্যান্ডই আর কি। আমি তো ফার্স্টে আনপ্যাক করার পরে বুঝতে পারছিলাম না যে কীভাবে লাগাবো, তারপরে ফটো ইনস্ট্রাকশন দেখে আমি এটা সেট আপ করেছি আর ফাইনালি আমি সেট আপ করতে পেরেছি। এরপরে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হলো একটা ক্লিনজিং স্পঞ্জ, এটা খুবই সুপার সফট আর কি। এটা আমি আর একটু ডিটেইলে দেখাবো। সো এখন আমি এক নজরে সব কিছু দেখাচ্ছি যে কী কী নিয়েছি। আর এই যে স্পঞ্জটা আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালারের, অনেক সফট, অনেক কিউট একটা স্পঞ্জ। এটা আমার অনেক ভালো লেগেছে আর প্রাইসও অনেক কম ছিল। নেক্সট যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ারওয়েক্স ইনস্ট্রুমেন্ট আর কি, কানের ময়লা পরিষ্কার করার জন্য। আর এখন আমার হাতে আছে একটা আইল্যাশ গ্লু, এই গ্লুটা নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। বেশ কিছুদিন আগে একটা ইভেন্টে যাওয়ার জন্য আমি একটা সালোন যাই, ওখানে আমি আইল্যাশ পরি, ওদেরকে আমি এই গ্লুটা ইউজ করতে দেখি, তো তখন থেকে আমার মাথা আসে যে এটা আমি কিনবো। ট্রাস্ট মি, এই ল্যাশগুলোটা অনেক বেশি ভালো। আর এটা খুব সম্ভবত থাই একটা ল্যাশ, যদিও এখানে থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড কেনা লেখা ছিল না, বাট আমি আসলে ওই লেখাগুলো দেখে বলছিলাম। এরপরে এটা তো একটু আগে দেখালামই, এটা আমি নিয়ে আসার পরে এমন জোরে টান দিয়ে খুলি যেটার বাটনটা আর কি আমি নষ্ট করে ফেলি, এটা আর কি লক করা যায়, বাট আমি খুব জোরে আর কি প্রেস করার জন্য এটা নষ্ট হয়ে যায়। এটা আমার কাছে অনেক কিউট, ভালো লেগেছে, সো আমার এই জন্যই আমি এটা অর্ডার করি। এরপরে এখন আমি একটা মজার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আইব্রো ড্র করার জন্য একটা জিনিস। আমি যদিও নিজে নিজে এইটা ছাড়াও আইব্রো ড্র করতে পারি, বাট তারপরও দারাজে দেখে আমার অনেক ইন্টারেস্টিং লাগছে, তো সেই কারণেই আমার এটা অর্ডার করা। আমি প্যাকেট খুলে দেখি এটার ভিতরে 1, 2, 3 করে তিনটা নাম্বার দিয়ে মানে তিন ধরনের আইব্রোজের জন্য আর কি শেপ করা আছে। সো আই গেস যে নাম্বার 1 যেটা সেটা আমার আইব্রোজের শেপ, এটা আমি মেকআপ করার সময় ইউজ করে দেখব কেমন। অ্যান্ড দ্য লাস্ট অফ অল, এই যে জিনিসটা আমি অর্ডার করেছি এটা একটা রং প্রোডাক্ট আমি অর্ডার করেছি। আসলে আমার মেনলি দরকার ছিল একটা স্ক্রাবার, বাট আমি ভুল করেই সেটটা অর্ডার করেছি। এটার ভিতরে যা যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এগুলো আলাদা আলাদাভাবে আগে থেকেই আমার আছে, বাট আমি আসলে প্রোডাক্টটা ক্যান্সেল করতে পারিনি যার জন্য আমি নিয়েছি। পরে ভাবলাম যে দেখি কাজে লেগে যেতে পারে, লেগে যাবে হয়তো। আর এই ছিল আমার আজকে।